স্বাধীনতা যুদ্ধের পর 11ই ফেব্রুয়ারি সম্ভবত উনি পাইকগাছা আসেন। পাইকগাছা একটা দুর্ভিক্ষপ্রীত এলাকা ছিল এই অঞ্চলে, আমাদেরও বিশাল বাহিনী ছিল, আমার বাহিনীতে প্রায় 14,000 মানুষ ছিল, আমরা তখন অস্ত্র জমা দেয়নি। এরকম একটা অবস্থায় উনি পাইকগাছায় একটা জনসভা করতে আসেন। এই জনসভা উনি হেলিকপ্টারে পাইকগাছায় নামেন। আমি তখন মুক্তিযুদ্ধের এই অঞ্চলের কমান্ডার, মুজিব বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা হিসাবেও আমার প্রাধান্য যতটুকু ছিল সেই হিসাবে আমি ওনার অত্যন্ত কাছে ছিলাম। ওনার সকল দেখভালের দায়িত্ব সেদিন আমার উপরে ছিল। আমরা আমাদের সাথীরা সবাই মিলে ওনার এই দেখভালগুলো করেছি। এই জনসভায় ওনার সাথে আমি ছিলাম। ওদিন অনেক কথা ওনার সাথে, স্বাধীনতা যুদ্ধ কেমনে হয়েছে, উনি কোথায় ছিলেন, কী অবস্থায় ছিলেন, দেশের অবস্থা কী, তোরা কী করতেছিস, নানান বিষয়ে কথা হয়েছে।